প্রতি বুধবারের মতো আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে গল্পের ছলে আড্ডা মারতে, রূপ অনন্যা অনুষ্ঠান নিয়ে। আপনারা সকল নিশ্চয়ই ওয়েট করছেন যে কখন আমরা সেই গল্পের ছলে আবার আড্ডা জমাবো। তো প্রতিদিনই আমি এক না একটা কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করি। আজ আমি একা আছি, যদিও সময় নেই, কিন্তু সময়কে আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই পাবো। তো এখন গল্পের ছলে বলতে আমি একটা কথাই বলি যে আমরা স্কিন এবং হেয়ার নিয়ে সবসময় আলোচনা করি, যে স্কিন আমাদের কী করে ভালো থাকবে, কী করে একটাকে মেনটেন করব, কী করে আমাদের রেগুলার একটা রুটিন ফলো করব, এবং রুটিনের সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই একটা ডায়েট মেনটেন করতে হবে। তা এইগুলো আমাদের করতে গেলে পরে কী হবে, একটা শিডিউল তৈরি করতে হবে। শিডিউল কীভাবে তৈরি হবে, সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আমরা দাঁতটা ব্রাশ করে নিয়ে এক কাপ চা হাতে নিয়ে আমরা খবরের কাগজ খুলি, ঠিক তেমনিভাবে আমাদের সকালে ঘুম থেকে উঠে যেমন ওই রুটিনটাও ফলো করছি, সাইড বাই সাইড ঘুম থেকে উঠে আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে ডেফিনেটলি। কারণ আমরা আগের দিন রাত্রিবেলা হয়তো নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়েছি, সকালবেলা সুন্দর একটা সুদিং একটা স্কিন আমরা পেয়েছি, বাট তারপরে আমরা যখন সেই কিচেনে যাচ্ছি বা আমরা রোদে চলে যাচ্ছি বা হয়তো মর্নিং ওয়াকে চলে গেলাম, সেখানে আমরা কোনো কেয়ার না করে অ্যাটলিস্ট মুখটাকে জল দিয়ে ধুয়েও যদি আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমরা মর্নিং ওয়াকে যাই, তাহলে ভোরের রোদটা যেমন ভালো তেমনি আমরা হয়তো রাতে যে ক্রিমটা লাগিয়েছি সেটাই বার্ন হয়ে গিয়ে অনেকটাই হয়তো পিগমেন্টেশন এসে যেতে পারে। সেই জন্যই বলা অন্তত একটা সানস্ক্রিন লাগিয়ে তারপরে আপনারা বাইরে বেরোবেন যে কোনো কাজে বা কিচেনে যাবেন, এটা অবশ্যই করবেন। একটা শিডিউল বলতে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই তিনটে তো আমরা করবই, তার সঙ্গে রয়েছে আমাদের সানস্ক্রিন, তার সঙ্গে রয়েছে আমাদের নাইট ক্রিম। এইগুলো কিন্তু প্রত্যেকের ইউজ করা উচিত, কারণ আমরা যেমন খাওয়া দাওয়া না করলে যথাযথ যদি আমরা গ্যাপ দিয়ে দিই খাওয়া দাওয়াতে, তো ডেফিনেটলি আমাদের কিন্তু স্টমাক কখনো কখনো আপসেট হয়ে যায়, তাই না? তো সেই জন্য আমাদের রুটিনটাও সেভাবে ফলো করা উচিত। প্রথমত হচ্ছে চুল নিয়ে আমি একটু বলি, তারপরে আমি স্কিন নিয়ে আবার আলোচনা করব। চুল বলতে মানে আমরা হেয়ার টেক্সচারটাকে বুঝি শুধু না, ওপর থেকে আমাদের যে লুকসটা থাকে, যে চুলটা স্বাস্থ্যোজ্জ্বল বা চুলটা খুব লাইফলেস বা চুলটা খুব সুন্দর, এরকম যে আমরা কথাগুলো বলি দেখলে পরে দেখা ব্যাপারটা, এটা কিন্তু আমাদের হাতের মুঠোয় আমরা তৈরি করতে পারি। কারণ যেটা আমাদের স্ক্যাল্পের ভেতরে রয়েছে সেটা আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে যতটা আমরা ভালো রাখবো তত হেলদি ওয়েলদি চুল আমাদের হবে, তাই তো? চুলটা গ্রোথটা খুব ভালো হবে, আমাদের প্রোটিন খাবার দাবার খেতে হবে, আমাদের ডাইজেস্টিভ ফুড খেতে হবে যেগুলো আমাদের খেলে পরে হজম হবে সহজে, রাতের ঘুম আমাদের ঠিকঠাক হবে, সমস্ত শিডিউল যদি আমাদের ঠিক থাকে তো ডেফিনেটলি আমাদের হেয়ার গ্রোথ হবেই হবে, টেনশন ফ্রি হতে হবে। কিন্তু পাশাপাশি আর একটা কথা বলি, যে যদি আমরা বাইরে থেকে চুলের পরিচর্যা না করি, অনেকে আছে হয়তো হেয়ার কালার করেছেন বা হয়তো অনেক সময় হয় যে আমরা স্ট্রেটনিং করলাম কি স্মুদনিং করলাম, বাট সেই চুলটাকে আমরা কোনো কেয়ার করলাম না, তাহলে কী হবে, ডে বাই ডে চুলটা বাইরের রোদের থেকে এবং রোদের তাপের থেকে সঙ্গে আমাদের পলিউশন থেকে চুলটা আমাদের ড্যামেজ হতেই থাকবে, তাই না? তো সেই জন্য আমাদের কিন্তু ইন স্যালন কিছু সিস্টেম আছে যেগুলো হয়তো আমার স্যালনেও খুব ভালো হয়, এগুলো যেমন কেরাটিন থেরাপি আমরা করছি বা তার সঙ্গে আমি কিছু হট অয়েল ম্যাসাজ থেরাপি করছি, কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে করছি, কখনো আমি আবার হয়তো হোম কেয়ারও করতে বলছি, যেমন কিছু না সামান্য ব্যাপার অ্যালোভেরা আমরা জানি যে মাল্টিপারপাস কাজ করে, সেই অ্যালোভেরাই যদি আপনি কিছুটা নিয়ে তার সঙ্গে একটু কোকোনাট অয়েল মিক্স করে যদি লাগাতে পারেন, লাগিয়ে অন্তত ঘন্টাখানেক রেখে তারপরে শ্যাম্পু করেন, দেখবেন চুল সুন্দর শাইন সিল্কি হবে। সামান্য ব্যাপার কিছু না, অ্যালোভেরা এখন সবাই কিন্তু এত মানে কনসাস হয়ে গেছে, সচেতনতা বেড়ে গেছে, যেটা কী হয় সকলে কিছু না কিছু বাড়িতে আমরা চর্চা করছি বাট না জেনে করছি। এই জেনে করা ব্যাপারটা জানতে হবে, চুল যেন ড্যামেজ না হয়, চুল যেন বাইরে রোদের থেকে চুল নষ্ট না হয়, চুলে যেন কোনো রকম স্পিটেন্স না হয়ে যায় মানে দুমুখো চুল না হয়ে যায়, চুল যেন লাইফলেস না হয়, তার জন্য আমাদের কিছু হোম প্যাক আমরা ইউজ করতে পারি। তো হোম প্যাকের মধ্যে আমি একটা বললাম একটু আগে, কোকোনাট অয়েল অ্যালোভেরা জেল এই দুটো মিক্স করছেন, করে এটা খুব ভালো করে একদম স্ক্যাল্প থেকে এন্স পর্যন্ত লাগাচ্ছেন, পার্ট বাই পার্ট করে করে লাগাবেন, লাগিয়ে আপনি ঘন্টাখানেক রেখে দেবেন, তারপরে আপনি শ্যাম্পু করবেন। অবশ্যই শ্যাম্পু চুল অনুযায়ী করতে হবে, ধরুন আপনার চুল আজকে আপনি শ্যাম্পু করছেন, হয়তো এমন হতে পারে যে পরের দিনই আপনার চুলটা ভীষণ লিম্প হয়ে যাচ্ছে, চুলটা ভীষণ পেতে যাচ্ছে, চুলটা মানে ঠিক ম্যানেজেবল লাগছে না, তো সেই চুলের জন্য কিন্তু শ্যাম্পু আলাদা হতে হবে। আপনাদের এই যে সমস্যাগুলো থাকে, যে না বুঝে হেয়ার শ্যাম্পু ইউজ করছেন বা কন্ডিশনার ইউজ করছেন, সেই জন্যই কিন্তু আমাদের এখানে বসা, সেই কারণেই আমাদের বলা। তো এগুলোকে ফলো আপ করতে হবে আপনাকে অবশ্যই, যে আপনার উপযুক্ত শ্যাম্পু ইউজ করতে হবে। যদি খুব ড্রাই ড্যামেজ হেয়ার হয়, ভীষণ চুলে ফ্রিজি ভলিউম থাকছে, যেটাকে আপনি মানে ম্যানেজ করতে পারছেন না, প্রচণ্ড কার্লি প্রচণ্ড ওয়েভি হেয়ার,
যেটাকে ম্যানেজ করা যায় না, তো সেই চুলগুলোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ময়েশ্চারযুক্ত শ্যাম্পু ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আমরা ময়েশ্চারযুক্ত শ্যাম্পু বলতে কি, যার মধ্যে ডিপ কন্ডিশনিং এজেন্ট রয়েছে। আপনারা যখন শ্যাম্পু কিনবেন, শ্যাম্পুর মধ্যে কিন্তু প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে, যথেষ্ট আপনারা নলেজেবল, প্রত্যেকেই জানেন যে এর মধ্যে কোনগুলো ময়েশ্চার দিচ্ছে, কোনগুলো দিচ্ছে না। আবার অয়েলি হেয়ার যাদের, তাদের জন্য যেমন আমাদের ময়েশ্চারলেস শ্যাম্পু ইউজ করতে, ভলিউম শ্যাম্পু ইউজ করতে হবে, বা থিন হেয়ার যাদের, ভীষণ পাতলা চুল, তাদের জন্য ভলিউম শ্যাম্পু ইউজ করতে হবে। ঠিক তেমনি আবার যাদের ভলিউম হেয়ার আছে বা ভীষণ কার্লি, ফিজি, ড্রাই, ডাল, সেই সমস্ত হেয়ারের জন্য ময়েশ্চারযুক্ত শ্যাম্পু ইউজ করতে হবে। এভাবে শ্যাম্পু চুজ করবেন। আর ডেফিনেটলি আপনার শ্যাম্পু কিন্তু সপ্তাহে দুদিন করে সকলেই করবেন, যত লং হেয়ার হোক না কেন, কারণ আমাদের পলিউশন কিন্তু মারাত্মক। বাইরে বেরোলে আমরা বুঝতে পারি যে হয়তো ঘুরে এলাম 10 মিনিটের জন্য বাইরে থেকে, জাস্ট একটা ড্যাম কটন দিয়ে আপনি মুখটা মুছবেন, দেখবেন কতটা ডাস্ট আপনি ক্যারি করছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের ফলো আপ করতে হবে। আর রেগুলারের জন্য আপনাকে একটা কথা বারবার বলছি, রেগুলার বেসিসে আপনাদের যেমন ডে, মানে খাওয়া দাওয়া চারটা ঠিক রাখছেন, যে আমরা জল ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা লাঞ্চ করবো, তারপর ডিনার করবো, এবং মাঝখানে একটা সাফার নেব, তো এই যে ব্যাপারগুলো আমরা ভাগ করে নিয়েছি, ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের বিউটি কেয়ারটাও করতে হবে। তাহলে আমাদের সুন্দর একটা স্কিন, সুন্দর একটা হেয়ার পেতে কোনো প্রবলেমই হবে না, তাই না? তো হেয়ারের ক্ষেত্রে যেমন আমি বললাম, স্কিনের ক্ষেত্রে বলি, অ্যালোভেরা এমন একটা প্রোডাক্ট, মানে জিনিস, যেটা আমি অ্যালোভেরা সম্বন্ধে একটু বলি, অনেকেই জানেন না, হয়তো নিয়ে ইউজ করছেন, করে হয়তো স্যাটিসফাইড নন, বুঝতে পারছেন না। অ্যালোভেরা ধরুন ক্র্যাক হিল রয়েছে, যাদের মানে প্রচণ্ড পরিমাণ পা ফেটে যাচ্ছে, সেখানে আপনি ভেজলিনের সঙ্গে অ্যালোভেরা খুব ভালো করে মিক্স করলেন, ওর সঙ্গে একটু কোকোনাট অয়েল দিয়ে দিলেন, তিনটে মিক্স করে একটা কন্টেনারে রেখে দেবেন। প্রতিদিন রাত্রিবেলা আপনি হালকা ঈশদুষ্ণ গরম জলের মধ্যে একটু নুন ফেলে দিয়ে পাটাকে ডিপ করে রাখলেন, পাটা ব্রাশ করে নিয়ে সুন্দর করে মুছে নেবেন একদম ড্রাই করে। তারপরে ওই যে আপনি মিক্সিংটা করেছেন, অ্যালোভেরা জেল, কোকোনাট অয়েল এবং ভেজলিন, এই তিনটে মিক্স করে যে আপনি তৈরি করলেন, ওটাকে খুব ভালো করে মাসাজ করে ক্র্যাক জায়গাগুলোকে মিলিয়ে দেবেন। আপনি দেখুন 7 দিনের মধ্যে আপনার ক্র্যাক হিল সুন্দর হয়ে যাবে, এটা তো করবেনই। আর একটা কথা পাশাপাশি বলি, যে আমরা ইনসালন কিছু সার্ভিসের কথা কেন বারবার বলি, কারণ এখানে আপনি নিজে কিন্তু সেই টেকনিকগুলো জানেন না যেগুলো আপনার দরকার মাসাজের, এই যে মাসাজের থিওরিগুলো, যেমন একটা এক্সপার্ট পেডিকিউরিস্ট বা ম্যানিকিউরিস্ট জানবে, সেটা কিন্তু আপনি জানবেন না। আচ্ছা, আমাদের কলার এসে গেছে, ফোন রিসিভ করছি, আমি আবারও আসবো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আচ্ছা, প্রিয়াঙ্কা। হ্যাঁ প্রিয়াঙ্কা, কি সমস্যা? প্রিয়াঙ্কা, তুমি মেনটেন করো তো, আমি এতক্ষণ কিন্তু মেনটেনের কথাই বলছিলাম, তুমি নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, আচ্ছা, ড্যান্ড্রাফ কি তোমার উইন্টারেই বেশি থাকে? হ্যাঁ। আর সামারে বুঝতে পারো না? মানে হয় বাট অতটাও না। আচ্ছা আচ্ছা। আর প্রিয়াঙ্কা, আর কোনো সমস্যা তোমার আছে? না না। বয়স কত তোমার? 23। ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি শুনতে থাকো, তোমার মতো হয়তো অনেক ভিউয়ার্স আছে যারা এই প্রবলেমে ফেস করছে, সকলের জন্যই বলছি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, প্রিয়াঙ্কার মতো অনেকেই আছেন যারা হয়তো কল লাইন পান না, কথা বলতে পারে না, অনেক সময় ডিস্টার্ব হয়, তো এখানে প্রিয়াঙ্কা যেরকম একটা প্রবলেম অ্যারাইজ করেছে, যে ড্যান্ড্রাফ প্রচণ্ড পরিমাণে হয়েছে শীতে, বিশেষ করে গরমে বুঝতে পারে না, বাট ড্যান্ড্রাফ থাকে মনে হয়। এবার ড্যান্ড্রাফের দুটো ভাগ আছে, একটা অয়েলি ড্যান্ড্রাফ, একটা ড্রাই ড্যান্ড্রাফ। তো প্রিয়াঙ্কার মতো যারা এখন হয়তো ড্রাই হয়ে গেছে, যে ফ্লেক্সগুলো উঠছে আপনাদের, প্রচণ্ড ইচিং হয়, খুব মানে বাজে অবস্থা হয়, চুল ভীষণ লাইফলেস লাগে, এখানে প্রিয়াঙ্কার মতো যারা আছে, আমি অ্যালোভেরা দিয়ে একটু সাজেশান দিচ্ছি, কারণ অ্যালোভেরা নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম। তো আপনি প্রিয়াঙ্কা, তোমাকেও বলছি, অ্যালোভেরা জেল খানিকটা নিয়ে তার মধ্যে তুমি নারকোল তেল মিক্স করবে, করিয়ে ভালো করে খুব মানে ফেটিয়ে নেবে, নিয়ে এবার মানে 1/3 পাতিলেবুর রস ওর মধ্যে দেবে, দিয়ে পুরো স্ক্যাল্পে তুমি লাগাবে, লাগিয়ে অন্তত ঘন্টাখানেক রেখে দেবে, তারপরে তুমি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। আর প্রিয়াঙ্কা, আর একটা কথা বলি, তুমি আমার একদম কাছে, মানে যাদবপুর থেকে গড়িয়া, গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড, ঠিক তার উল্টো দিকে আমার স্যালন আছে, ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পা। তুমি যদি মনে করো যে হ্যাঁ দিদির সঙ্গে একটু দেখিয়ে কথা বলবো, তুমি এসে আমার সঙ্গে কথা বলতে পারো, তোমার সমস্যাটা আমি ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, আর তাছাড়া তুমি এই মুহূর্তে করো, এই মুহূর্তে তুমি অ্যালোভেরা জেল, নারকোল তেল এবং পাতিলেবুর রস, এই তিনটে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করো, করে 1 ঘন্টা রেখে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো। কিন্তু একটা কথা বলি, লেন্থে কিন্তু কন্ডিশনার লাগাবেই, আর যে মাস্কটার কথা বললাম, স্ক্যাল্পে লাগাবে, ইভেন লেন্থও তুমি লাগাতে পারো, তাতে তোমার চুল ভালো থাকবে, শাইন হবে, সিল্কি হবে।
কেমন, তুমি 2 সপ্তাহ করো, দেখো তুমি কেমন থাকো, আর আমার কাছে যদি মনে হয় তোমার আসতে ইচ্ছে করছে একবার ঘুরে যেও এসে, কেমন। আচ্ছা, প্রিয়াঙ্কার মতো যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই টোটকাটা যেটা আমি বললাম ফলো করবেন, ভালো থাকবেন নিশ্চয়ই। আর ড্যান্ড্রাফ কোনো ম্যাটার না, ড্যান্ড্রাফের জন্য আপনাদের মেনটেন করতে হবে কি সেটা একটু বলি। জল খেতে হবে মিনিমাম 6 থেকে 8 গ্লাসের মতো জল রেগুলার খাবেন, স্ট্যান্ডার্ড গ্লাসের। আর একটা কথা বারবার বলা হচ্ছে, ডক্টররাও বলছে প্রচুর, যে জল কখনো গ্লাসে করে ছাড়া ওই বোতলে চুমুক দিয়ে খাওয়া ব্যাপারটা, বোতলে করে খাওয়াটা একদম বন্ধ করে দিন, পুরো গ্লাসে করে চুমুক দিয়ে খাবেন। এই সিপ করে খাওয়ার অর্থ একটাই কারণ, যে আমাদের ফুড পাইপটা প্রপারলি ভিজছে, তাতে কি হচ্ছে ডাইজেশনটা প্রপারলি হচ্ছে। এই যে আমাদের ইনডাইজেশন হচ্ছে, এর কারণ কিন্তু অনেকগুলো রয়েছে, যেটা আগে এতটা হতো না এখন সেটা হচ্ছে। হয়তো খেতে খেতে আমরা খুব বেশি কথা বলে ফেলি, অনেক সময় গল্প ছলে আমরা খাচ্ছি, হয়তো অনেক বা খুব ফাস্ট খায়, অনেকে খুব ফাস্ট খেয়ে নেয়, খুব ভালো করে চিবোয় না, এরকম ব্যাপার। বা জল খেতে বসে বসে জল খাচ্ছে, হয়তো একটু ভাত খাচ্ছে কি যে কোনো খাবার খাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছে, এটা করা উচিত নয়। জলটা খেতে হবে কখন, খাওয়া দাওয়ার মিনিমাম 8 থেকে 1 ঘন্টা আগে, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে খাবেন, আবার খাওয়া দাওয়ার ঠিক 1 ঘন্টা বাদে জল খাবেন। এই সময়টা কিন্তু আপনারা জল খাবেন না, প্রপারলি চিবিয়ে ভাত মানে খাবার খান, এতে ডাইজেশন খুব ভালো হবে, এতে করে দেখবেন আপনার স্টমাকও ঠিক থাকবে, আপনার অ্যাসিডিটি কমে যাবে, এগুলো কিন্তু নিশ্চয়ই হবে। আর অ্যাসিডিটি যাদের, এখন আমলকি কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে মার্কেটে, যাদের প্রচণ্ড অ্যাসিডিটি। আচ্ছা, আবারও কলার এসে গেছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিদি নমস্কার। নমস্কার, বলুন। আমি বুলু সরকার বলছি, আচ্ছা, মানিকতলা থেকে। হুম, বলুন। আমার একটু এজটা হয়েছে, মানে অ্যাবাউট 50। আচ্ছা, আমার মুখে স্কিনটা লুজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেটা কি কিছু রেমেডি আছে? চোখের তলাটাও একটুখানি মনে হচ্ছে একটু পাখি আই মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার দেখুন বয়সটা কোনো ম্যাটার না, 50 আছে কোনো অসুবিধে নেই, টোন করতে হবে আমাদের, ঠিক আছে, এটাও আমরা করতে পারি, এটা আমাদের হাতের মধ্যে রয়েছে। আপনি একদম মানে ইয়ে হবেন না, আপনাকে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি মনে করছেন আর কিছু হওয়ার নেই, 50 হয়ে গেছে, আমার স্কিন লুজ হয়ে গেছে, টাইটনিং আমি করতে পারবো না, তাই তো? এটা একদম ভাববেন না, কেমন। আমি বলছি আপনি মেনটেন করুন, ভালো হয়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, ওকে, আর কোনো সমস্যা আছে আপনার? না, কিছু সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা একটা কথা আমি বারবার বলি, যে বয়স ব্যাপারটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে, বয়স তো হবেই, কিন্তু বয়সের দিকে তাকিয়ে যদি আমরা থাকি যে বাবা আমার 40 হয়ে গেল, 50 হয়ে গেল, এই যে ব্যাপারগুলো মাথার মধ্যে আমরা হ্যামারিং করে, এতে কী হয় বয়স আরও চেপে ধরে, বয়সের ছাপ পড়ে যায় আমাদের। তো আমরা মনে করবো যে আমাদের মনটাকে আমরা রাখি না, হয়তো 40 বছর বয়সে আমি 30 রাখি না, অসুবিধা কী আছে, এটা তো করতে পারি। সেখানে কী করতে হবে, নিজেকে ভীষণভাবে কিন্তু মানে কী বলবো, ওই পারিবারিক সমস্যা সকলের আছে কম বেশি, সেগুলোকে সাইডে রেখে আমাদের নিজেদের জন্য একটু পার্টলি কিছু রাখতে হবে, যেটা আমরা এনজয় করতে পারবো। হ্যাঁ, আপনাকে বলছি আপনি একটা কাজ করবেন, অ্যালোভেরা জেল, একটা কথা বলি যে অ্যালোভেরা জেল যেহেতু ভীষণ মানে প্রচুর মানে এত সুন্দর মানে প্রপার্টিগুলো এত ভালো রয়েছে, যার মানে যার মধ্যে আমরা অনেক কিছু পেতে পারি খেয়ে এবং লাগিয়ে, অ্যালোভেরা জেলের সঙ্গে আমন্ড অয়েল, আপনি মার্কেটে গিয়ে যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে খোঁজ করবেন আমন্ড অয়েল, আমন্ড অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিক্স করে প্রতিদিন আপনি দিনে 3 বার লাগাবেন, আর সেটা ডেফিনেটলি যেদিকে আপনার রিঙ্কলস আসে, ধরুন এই পাফিনেস তো এই জায়গাটা আসে, তো এই রিং ফিঙ্গার দিয়ে জাস্ট এইভাবে আপনি ম্যাসাজ করবেন। হ্যাঁ, সার্কুলার মোশনে চোখের চারপাশটা, তারপর চোখের চার নিচ থেকে এমনি এমনি করে আস্তে আস্তে ম্যাসাজ করবেন। অ্যালোভেরা জেল যদি আপনি 100 গ্রাম নেবেন, তো আপনার আমন্ড অয়েলটা অন্তত 2 চামচ নেবেন, নিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিলেন, ওটাই আপনি যখনই লাগাবেন, অন্য কোনো ক্রিম বা কিছু লাগাতে হবে না, আমন্ড অয়েল ভীষণ অ্যান্টিরিঙ্কলের কাজ করে, ঠিক আছে। তো এটার সঙ্গে অ্যালোভেরাটা আপনার হাইড্রেশনটাকে ঠিক করবে, অনেক সময় হয় আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, তখন আমাদের স্কিনে কিন্তু শ্রিঙ্ক করতে থাকে, শুকোতে থাকে, আর আমাদের কোলাজেন টিস্যু তখন মানে বুস্ট আপ হয় না, তখন শুকিয়ে যেতে চায়, আর তখনই ফাইনেন্সগুলো আসতে থাকে। তো এই কোলাজেন টিস্যুটাকে আমাদের বুস্ট আপ করার জন্য, বাড়াবার জন্য আমাদের কিছু মেথড মেনটেন করতে হবে। তো ধরুন আপনার ফাইনেন্স যদি চোখের তলায় আসে বা এইরকম জায়গাতে আসে, কপালে আসে, তো ডেফিনেটলি ওই প্রোডাক্টটা নিয়ে আপনাকে অপোজিট ডিরেকশানে ম্যাসাজ করতে হবে। কপালে যেমন ধরে আমরা এইভাবে ম্যাসাজ করতে পারি আর এইভাবে করতে পারি, হরাইজেন্টালি এবং আপওয়ার্ড, ঠিক তেমনি গলাতেও আপনার নিচের দিকে ডাউনে করবেন, কখনো আপে করবেন না, যাদের এজ হয়ে গেছে, যাদের এজ ধরুন 3 এজার, তারা সবসময় নিচের দিকে ডাউনে ম্যাসাজ করবে, যাদের বয়স ধরুন সরি আপে ম্যাসাজ করবে, আর যদি বয়স 40 হয়ে যায় তারপর থেকে আপনার ডেফিনেটলি সবসময় ডাউনের দিকে ম্যাসাজ করবেন, আপে করবেন না,
কেমন গলাতে বলছি। আর প্রোডাক্ট লাগাবার সময় আপনারা কিন্তু অবশ্যই মানে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট লাগাবেন, একটু বয়সে যারা রয়েছেন অ্যান্টি এজিংয়ের প্রপার্টি যাদের মধ্যে দরকার তাদের ক্ষেত্রে সবসময় মানে গলার দিকটা নিচের দিকে করবেন। আর মুখের সঙ্গে গলা কিন্তু রিলেটেড, যখন আমরা কথা বলি বা যে কোনো ব্যাপারে আমরা যখন মানে হয়তো সাজগোজ করেছি, যদি গলাতে আমরা মেকআপ না দিই তো ডেফিনেটলি সেটা কিন্তু ফোকাসিং হয় ভীষণ, একটা আনইভেন ব্যাপার থাকে। সেই কারণে আমাদের যখনই যে কোনো প্রোডাক্ট লাগাবো গলাটা কিন্তু অবশ্যই মেনটেন করবো, কেমন তো নেক এরিয়াটা ভীষণ তাড়াতাড়ি স্ট্রেং করে যায় আর বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে, সেই কারণে বলা। তো আপনি অ্যালোভেরা জেল অ্যামন্ড অয়েল লাগাচ্ছেন, জল খাবেন মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল খাবেন, আর তার সঙ্গে আপনাকে মেনটেন করতে হবে রাতের ঘুম যেন সাউন্ড স্লিপ হয় 6 থেকে 8 ঘন্টা, এগুলো একটু মেনটেন করুন, তাতে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। এতক্ষণ আপনারা ক্লিপিং দেখছিলেন, কেমন লাগলো ইলেনার সার্ভিস, ইলেনাতে কী ধরনের কাজ কাজ হচ্ছে দেখুন। প্রত্যেকটি স্কিল পার্সন আমার যে স্টাফেরা রয়েছে প্রচণ্ড ব্যস্ততা তাদের মধ্যে থাকে সবসময়, তারা ভীষণভাবে কিন্তু হেল্পফুল, এবং যে কোনো আপনি প্রবলেম হলে পরে তাদের কাছে সাজেশনও চাইতে পারেন, কারণ সকলেই আমার ট্রেন্ড। আর একটা বড় কথা হচ্ছে ইলেনার যে স্টাফেরা আজকে দীর্ঘদিন আমার কাছে তারা রয়েছে, আজকে কেউ হয়তো 20 বছর, কেউ 22 বছর, কেউ 18 বছর, কাজে এদের কিন্তু টোটাল শিক্ষাটাই কিন্তু আমার কাছ থেকে পাওয়া, এবং খুব এক্সপার্ট তারা, প্রচুর ট্রেনিং এদের দেওয়া হয় যাতে এরা কোনো ধরনের কোনো ব্যাপারে কোনো আটকে না যায়। তো ক্লিপিং তো দেখছিলেনই, তার সঙ্গে সাইড বাই সাইড বলছি, যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ ইলেনাতে গিয়ে আমরা সার্ভিস নেবো, ইলেনাতে গিয়ে আমরা সাজেশান নেবো, বা আমার কোনো অ্যাডভাইস আপনাদের মনের মতো মনে হচ্ছে যে হ্যাঁ নিতে নিলে ভালো হয়, তো আপনারা আসুন, এসে ইলেনাতে সার্ভিস নিয়ে যান, যার যেরকম সমস্যা খুলে বলুন, মন খুলে বলুন, আর যা আপনাদের প্রবলেম আছে সমস্ত কিন্তু একটা ছাতের তলে আপনারা পেয়ে যাবেন। ইলেনার সার্ভিস বলতে আমি একটা কথা বলি, আচ্ছা আগের কলা যিনি আছেন আপনাকে বলছি, যেটা আমি বললাম তো আপনি ইউজ করবেনই, তার সঙ্গে রাতের ঘুম অবশ্যই 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ হওয়া চাই, কোনো ব্যাপারে টেনশন নেবেন না, মিউজিক শুনুন, টিভি দেখুন, বই পড়ুন, যে যাতে আপনি ভালো থাকবেন সেটা করুন, আর প্রতিদিন এটা করুন। সকালবেলা খালি পেটে অ্যালোভেরা এবং আমলা জুস ঈষদুষ্ণ গরম জলে আপনি খেয়ে নিন, তাতে দেখবেন আপনার বাউলসটা ক্লিয়ার হয়ে যাবে এবং তাতে আপনার টোটাল সিস্টেমটা কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে, তো এটা করবেন। এখন আমি আবারও আসছি ইলেনাতে, ইলেনাতে যে কাজগুলো হয় আমি একটা নতুন করে মানে কিছু ইন্ট্রোডিউস করার নেই, প্রতিবারই আপনারা দেখছেন ক্লিপিংটা কত সুন্দরভাবে কাজ হচ্ছে, তবু বলি যেখানে কিন্তু আপনারা ব্রাইডাল যারা হচ্ছেন মানে হবু ব্রাইড যারা আর কি, বা গ্রুম মানে যারা কনে সাজতে চলেছেন, বা যাদের বড়দের কথাও বলছি ছেলেদের কথাও বলছি, তাদের জন্য ব্যবস্থা রয়েছে ইলেনার ফ্যামিলি স্যালনে, সেখানে কিন্তু প্রপার গাইডেন্সের সঙ্গে আমাদের সমস্ত সার্ভিস দেওয়া হয়, যেমন হেয়ার কালার থেকে, হেয়ার স্পা থেকে, ছেলেদের বডি ম্যাসাজ থেকে, ছেলেদের সমস্ত কিছু ক্রিয়েটিভ হেয়ার কাটিং থেকে আরম্ভ করে পেডিকিওর থেকে, ফেসিয়াল থেকে সব কিছুই হয়, স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট সব কিছুই কিন্তু ইলেনার ফ্যামিলি স্যালনে হচ্ছে, সেখানেও এক্সপার্টরা খুব ভালোভাবে অ্যাডভাইস দিচ্ছে, আপনারা গিয়ে দেখতে পারেন। পুরুষ বন্ধুদের কথা বলছি, পুরুষ বন্ধুরা কিন্তু পিছিয়ে যাবেন না, কারণ ইলেনা তাদের জন্য রয়েছে, ইলেনা হাত বাড়িয়ে আছে যে কার কী ধরনের প্রবলেম আছে সেটা সলভ করার জন্য। আর ইলেনা ফ্যামিলি স্যালন ছাড়া রয়েছে একটা লেডিস স্যালন, যেটা আপনার গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকে, আরেকটি রয়েছে মহামায়াতলা মহামায়া অ্যাপার্টমেন্টে,
54 এনএসসি বসুর মহামায়াতলা মহামায়া অ্যাপার্টমেন্ট, ঠিক অপোজিট এলাহাবাদ ব্যাংক। এখানে আপনারা কিন্তু স্পায়ের একটা অ্যাকোমোডেশন পাচ্ছেন, ফুল বডি স্পা, সুন্দর ব্যবস্থা রয়েছে, যে এনভায়রনমেন্টস রয়েছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে স্পাটা আপনাদের জন্য কতটা প্রয়োজনীয়, কী করলে স্পায়ে এতটা আমাদের রিল্যাক্সেশন, এত সুন্দরভাবে একটা কাজ আমরা সার্ভিসটা দিচ্ছি ওখানে, এটা রয়েছে। সঙ্গে আমাদের একাডেমিক্যাল ব্যাপারটা ওখানে কিন্তু হচ্ছে। আচ্ছা, আমি ফোনটা ধরে নিই, আমি আবারও বলবো। নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি অমিত সাহা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছিলাম যে আমি একটু আমার গোপনায় চুল উঠে যাচ্ছে, মাথায় একটু খুশকি হচ্ছে। চুল পড়ছে, মাথায় খুশকি রয়েছে, তাই তো? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা প্রায় ধরুন মাস চার পাঁচে ধরে। আচ্ছা, প্রচন্ড চুল পড়ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শ্যাম্পু করলেই আপনাকে কি হেলমেট পরতে হয় বাইক চালান? আচ্ছা আচ্ছা, আর আর কোনো সমস্যা আছে? ও, চুল পেকেও গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চুলটা পেকে গেছে, খুব তাড়াতাড়ি চুলটা পেকে গেছে, এটা কি আপনাদের জেনেটিক, মানে আপনার? আচ্ছা, হঠাৎ আপনারই হয়েছে? কালার কখনো করেছেন? মানে চিন্তা করছেন যদি করতে হয়? আপনি দেখুন, এই যে একটা কোশ্চেন আপনার মনের মধ্যে জেগেছে যে নর্মাল কালার করবো কিনা, করলে কি সাইড এফেক্ট থাকতে পারে, এই জিনিসটা কিন্তু অনেকের মাথায় থাকে না। হ্যাঁ, আর আপনার বয়স এমন কিছু হয়নি যে এক্ষুনি আপনার চুল পেকে যাওয়া, চুল পড়ে যাওয়ার ব্যাপারটা থাকবে, এটা কারো কারণ আমি বুঝতে পেরেছি। প্রচন্ড ড্রাই হয়ে গেছে স্ক্যাল্প আপনার, আপনার স্কিন কি ড্রাই? হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনুন, হ্যাঁ বলছি। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আপনার প্রবলেমটা আমি যেদিন দেখলাম, কারণ আপনার বয়স মাত্র 33 বছর বয়সে, এমন কিছু নয় যাতে আপনার চুল এরকমভাবে একটা ড্রাই হয়ে পড়ে যাবে। প্রথমত হচ্ছে খুশকিটাকে কমাতে হবে। আমি একটু আগেই বলছিলাম যে অ্যালোভেরা জেলের সঙ্গে নারকোল তেল এবং পাতিলেবু মিশিয়ে আপনি স্ক্যাল্পে লাগাবেন খুব ভালো করে। এটা আপনি সপ্তাহে 3 দিন করুন, তাতে দেখবেন উপকার পাবেন। অ্যালোভেরা জেলের সঙ্গে নারকোল তেল মিক্স করছেন, আর যখন আপনি স্ক্যাল্পে লাগাচ্ছেন তখন ওই জেলটা অল্প করে নিয়ে স্পুনে করে তুলে নিয়ে তার মধ্যে লেবুর রসটা মেশাবেন, পুরো জেলটা কিন্তু মেশাবেন না। হ্যাঁ, যখন ইউজ করবেন সেই প্রপোর্শনটা তুলে নিয়ে তার মধ্যে মিশিয়ে পুরো স্ক্যাল্পে লাগাবেন। লেন্থে কোকোনাট অয়েল লাগান, লাগিয়ে আপনি শ্যাম্পু করুন, দেখবেন আপনার ড্রাইনেসটা কমে যাবে। চুলের গোড়া যখন শুকিয়ে যায় তখন কিন্তু অনেক সময় হয় গোড়া থেকে চুল পড়তে থাকে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কী দরকার, আমাদের হট অয়েল ম্যাসাজ দরকার। আর আপনি কিন্তু অনেক কাছে আছেন আমার, গড়িয়া থেকে এমন কিছু দূরত্ব না আপনার ডিস্টেন্সটা, তো আপনি এসে কিন্তু আমাদের ফ্যামিলি স্যালনেও কিছু সার্ভিস নিতে পারেন। কারণ এখন ওখানে গেলে পরে কী হবে, আপনি আমার তৈরি কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু মিরাকেলের মতো কাজ করে। যেমন আপনার অ্যালোপেশিয়া যদি হয়, এখন ড্যান্ড্রাফটা কমিয়ে নিন, তারপরে হেয়ার রিগ্রোথের কথা চিন্তা করুন, চুল পেকে যাচ্ছে সেটা ভাবুন। এর জন্য কিন্তু আমার নিজস্ব তৈরি প্রোডাক্ট রয়েছে, অ্যালোপেশিয়া অয়েল, মানে মিরাকেল কাজ করছে। প্রচুর প্রোডাক্টের ডিমান্ড আমার, প্রচুর প্রোডাক্ট চারিদিকে ছড়িয়ে গেছে। আপনি জাস্ট ওখান থেকে একটা মানে অ্যালোপেশিয়া অয়েল কালেক্ট করে আর একটা আয়ুর্বেদিক শ্যাম্পু আমি দিয়ে দেবো, সেটা ইউজ করুন, ভীষণ ভালো থাকবেন, চুল পড়াও আপনার বন্ধ হয়ে যাবে। চুলের গোড়া চুলকোতে থাকে, প্রচণ্ড খুশকি হলে লেথার্জি আসে, অনেক প্রবলেম অ্যারাইজ করে। তো এখানে আপনাকে কিন্তু ইমিডিয়েট কিওর করা দরকার ড্যান্ড্রাফটাকে। যেই মুহূর্তে ড্যান্ড্রাফটা কিওর হয়ে গেল, যদি মনে হচ্ছে আপনি এগুলো লাগানোর পরেও আপনার প্রবলেম হচ্ছে, ড্যান্ড্রাফ যাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই আপনি একবার ক্লিনিক্যাল ট্রিটমেন্টটা করুন, আমার কাছে আসুন, আমাদের ফ্যামিলি স্যালনে এলে আমি অ্যাডভাইস দিই, আপনাকে হেল্প করবো যে কীভাবে আপনার কমপ্লিটলি কিওর করা যায় ড্যান্ড্রাফটা, কেমন। আর ড্যান্ড্রাফের জন্য আপনাকে প্রচণ্ড মানে হাইজিন মেনটেন করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবেন। আপনার ইউজ করা যে কোম বা চিরুনি বা আপনার টাওয়েল যাই ইউজ করুন, সেগুলো কিন্তু কাউকে শেয়ার করবেন না। আর জলটা প্রচুর পরিমাণে খাবেন, আর চুমুক দিয়ে খাবেন। সবাইকে বলছি যে বোতলে জল খাওয়াটা বন্ধ করে দিন, আপনারা সিপ করে খান, কেমন, এই 10 থেকে 12 গ্লাস জল খাবেন। আর প্রতিদিন একটা করে, এখন আমলকি তো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এখন উঠেছে, একটা কিংবা দুটো আমলকি ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়ে ওটা খেয়ে নেবেন। এটা করুন, দেখবেন আপনার চুলের গোড়া শক্ত হবে, চুল পাকা বন্ধ হয়ে যাবে, এবং অ্যালোপেশিয়া অয়েল লাগালে আপনি বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ। মানে আমি এই তেলটাকে 100% গ্যারান্টি দিয়ে আমি কিন্তু সেল করছি, এবং ভীষণ ভালো ফিডব্যাক আসছে।
সেই জন্য বলছি যদি মনে হয় আপনার একবার কালেক্ট করে নিয়ে যান আয়ুর্বেদিক শ্যাম্পু এবং অ্যালোপেশিয়া অয়েলটা, এটা আপনার কিন্তু কাজ করবে। কেমন? আর জলটা খাবেন, আমলকি সেদ্ধ করে খাবেন অবশ্যই, এগুলো খান। আর কেমন থাকেন আমাকে কিন্তু ফিডব্যাক দেবেন অবশ্যই, কারণ আমার এই প্রোগ্রামটা এমনই প্রোগ্রাম, এখানে কিন্তু সবসময় ফিডব্যাকের আমি একটা এক্সপেকটেশান রাখি। কারণ যদি কোনো কিছু হয়তো মিস, মানে অনেক সময় হয় শুনছেন তো আপনারা, আমি বলছি হয়তো কোনো একটা মিস করে গেলেন, সেই জায়গাটা যাতে ভুল ভ্রান্তি না হয়, সেই জায়গাটা যেন ঠিকমতো সলভ হয়, তার জন্য কিন্তু আমাকে অবশ্যই ফিডব্যাকটা, আমার এক্সপেকটেশান থাকে যে সেখানে আমি কালেকশান করে দেবো, তাহলে সে ভুলটা হবে না, তাই না? তো আমি আবার আসছি ইলেনাতে। ইলেনাতে কিন্তু আমাদের পেডিকিউরিস্ট এবং ম্যানিকিউরিস্ট, সরি ফোন এসে গেছে, আমি বলে দিইনি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি বলছেন? আমি হাওড়া থেকে বলছি, তপন হালদার। আচ্ছা হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? সমস্যা গালে ছোট ছোট কালো কালো দাগ পড়ে গেছে। আচ্ছা, আপনাকে রোদে বেরোতে হয় প্রচুর? আপনার বয়স কত? আপনার 32 বছর। আচ্ছা, শুধু এই একটাই সমস্যা, আপনার স্কিনে আনইভেন টোন এসেছে, মানে কালো কালো ছোপ ছোপ এসে গেছে। ঠিক আছে, সানস্ক্রিন ইউজ করেন? করছেন? তা তো রেজাল্ট পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি বলছি, শুনুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এই ব্যাপারটা রয়েছে আনইভেন টোন, এটা কখন হয়? যখন আমাদের এই শীতকাল পড়া মানেই আমাদের কিন্তু ডিরুটিন শুরু হয়ে যায়, আমরা জল খেতে চাই না, জল আমার তৃষ্ণানি খাবো কেন? আমি কিন্তু অনেক আমার মানে আমারই প্রচুর ক্লায়েন্ট এসে বলে, দু জল তৃষ্ণাই পাচ্ছেন না, কেন জল খাবো ম্যাম, খেতে ইচ্ছে করে না জল। এই যে ব্যাপারটা মাথায় ঢুকে যায়, জল তৃষ্ণা না পেলে আমি খাবো না, এটা কিন্তু কতটা যে ভুল সে যারা করছে তা বুঝতে পারে। তো আমার কলারকে আমি বলছি, তখন আমি বারবার বলছি একটা কথা, জল খাওয়াটা কিন্তু ভুলেও কিন্তু কমাবেন না। আর বাইরে যখন ঘুরে কাজ করতে হয় আপনাকে, আপনি মিনিমাম 3.5 থেকে 4 লিটার জল খান, একটা মাপ করে খেয়ে দেখুন না, 2 সপ্তাহ খান, দেখুন কেমন থাকেন। জলটা খাবেন, খেতে বসে জল খাবেন না, খাওয়া দাওয়া 1/2 ঘন্টা আগে খাচ্ছেন, আবার খেয়ে উঠে 1/2 ঘন্টা কি 1 ঘন্টা পরে জল খাবেন, এটা মেনটেন করুন। আর মুখে আপনাকে আমি বলবো যে আপনি ইমিডিয়েট যেটা আপনার ড্রাই স্কিনের যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ক্লিন করবেন, কেমন? সেটা কি আপনি যে কোনো দোকানে গিয়ে, ভালো কসমেটিক্সের দোকানে গিয়ে আপনি খোঁজ করবেন। আর যদি মনে হয় যে আপনার অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, আপনি আমার নাম্বারটা নোট করে নিন। প্রথম নাম্বার যেটা আছে স্ক্রলে, 9831127924, এই নাম্বারটা হচ্ছে আমার নাম্বার, 9831127924, এই নাম্বারে কল করে পরে আপনি ক্লিয়ার করে নেবেন। আর পাশের নাম্বার যেটা রয়েছে 9830882045, এই নাম্বারটা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার, যদি কখনও আমাকে না পান, যার মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে চাইছেন, পরে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাকে কি করতে হবে, আপনি ক্লিনজিং মিল্ক অথবা ড্রাই স্কিনের যে ফেস ওয়াশ সেটা দিয়ে ক্লিন করবেন, করে আপনি অ্যালোভেরা জেল, আমি আবারও আসছি অ্যালোভেরা জেলে, কেন অ্যালোভেরা জেল যে কোনো ছোপ সরাতে কিন্তু সাহায্য করে, সানবার্ন থেকে সাহায্য করে মানে সরিয়ে দেওয়ার। আপনি অ্যালোভেরা জেল যদি বাড়িতে আপনাদের থাকে তাহলে তো খুবই ভালো, নাহলে আপনি কিনে নেবেন মেডিসিনের দোকান থেকে ভালো অ্যালোভেরা জেল কিনে, আপনি কোনো একটা পাত্রের মধ্যে বা আইস কন্টেনার যেগুলো থাকে তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। আপনি বাইরে থেকে ঘুরে এসে সেই কিউবটাকে বার করে জাস্ট একটা পাতলা ন্যাপকিনের মধ্যে নিয়ে ভালো করে ঘষবেন, ডিরেক্ট ঘষলেও কোনো অসুবিধা নেই, আপনি ডিরেক্টও ঘষতে পারেন। তো কিউবটাকে নিয়ে খুব ভালো করে যেখানে যেখানে কালো ছোপ আছে ভালো করে লাগাবেন, তারপরে আলতো করে মুছিয়ে নিয়ে বা অ্যাবজর্ব হয়ে যাক ছেড়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু একদম মানে কালচে ছোপটা চলে যাবে। হ্যাঁ, আর এটা করার পরে আপনার যদি তাও মনে ড্রাই লাগছে, অ্যালোভেরা জেলও আমার কাজ হচ্ছে না, তখন আপনাকে আমি বলবো ওর মধ্যে একটু অ্যালোভেরা জেলের সঙ্গে নারকোল তেল মিশিয়ে রেখে দেবেন, ওটা রাত্রিবেলা লাগিয়ে একটু ঘুমাবেন। কিন্তু নারকোল তেল লাগিয়ে রোদে যাবেন না, যেটা আপনি বাইরে ঘরে লাগাচ্ছেন, নারকোল তেল কিন্তু বাইরে গেলে পরে কিন্তু মেলানিন তৈরি করে দেবে, কালো হয়ে যাবেন। তো সেই জন্য আপনাকে কিন্তু ভেতর যখন বাড়িতে থাকবেন রাত্রিবেলা শোয়ার সময় নারকোল তেল আর অ্যালোভেরা যে মিক্সিংটা থাকবে ওটা পুরো মুখে লাগিয়ে আপনি ঘুমাবেন, সকালে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবেন, অ্যালোভেরা জেল খুব ভালো করে কিউবটাকে ঘষে নেবেন, তারপরে আপনি সানস্ক্রিন লাগিয়ে 10 মিনিট পরে বেরোবেন। এটা করুন, নিশ্চয়ই আপনার আনইভেন টোনটা চলে যাবে, কেমন? আর জলটা বেশি করে খাবেন, ডিহাইড্রেশন থেকে কিন্তু আনইভেন টোন আসে, ডিহাইড্রেশন থেকে কিন্তু আমাদের সানবার্ন হয়। কারণ যখন আমাদের বডিতে জলের পরিমাণ কমে যাবে, জল পরিমাণ কমে যাওয়া মানেই হচ্ছে আমাদের অয়েল তো অতটা থাকে না সবার, কারণ আপনার যেমন ড্রাই স্কিন আপনার অয়েলের ভাগটা কম,
এবার আপনার স্কিনে যদি জলটাও কমে যায় তো ডেফিনেটলি স্কিন সহজেই বার্ন হয়ে যাবে। আর এই বার্নটাকে কমাবার জন্য কিন্তু অ্যালোভেরা অভ্যর্থ ওষুধের মতো কাজ করে। আপনারা অ্যালোভেরা কিউব তৈরি করে যখনই রোদ থেকে ঘুরে আসবেন অবশ্যই লাগাবেন, আর বডি লোশন বা ময়েশ্চারাইজার ইউজ করবেন এই সময়, আর তার উপর সানস্ক্রিন লাগাবেন। এগুলো কিন্তু মেনটেন করতে হয়। দেখুন অনেক কিছু জানেন না আপনারা, আমি হয়তো বলছি সবগুলো হয়তো বুঝতেও পারছেন না, হতে পারে কারণ সময় আমাদের সংক্ষিপ্ত, তার মধ্যে আমাদের সবটাই ক্লিয়ার করতে হয়। কেমন তো এরকম যার সমস্যা আছে আমাদের তপনবাবুর মতো, তারা কিন্তু প্রত্যেকেই এই ব্যাপারটা কিন্তু করতে পারেন। সানবার্ন থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে অ্যালোভেরা কিউব লাগানো, আর তার সঙ্গে সানস্ক্রিন লাগাতে হবে, আর স্নানের সময় অলিভ অয়েল বা যে কোনো আপনার বডি অয়েল ইউজ করতে হবে। এগুলো করলে স্কিনটা ভালো থাকবে, সফট থাকবে, সুদিং থাকবে, মানে হোল ইয়ার আপনার কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ করবে না, ঠিক আছে। আচ্ছা আবার আমরা ফিরে আসছি কিন্তু ইলেনাতে, ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পা, যেটা আজকে দীর্ঘদিন ধরে চলছে। এক সেকেন্ড, দেখলেন আপনারা ইলেনার ক্লিপিংসটা কীরকম ধরনের কাজ চলছে, কী ধরনের সার্ভিস চলে। একদম সামনেই কিন্তু আমাদের একটা দিন বাদেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। ইলেনাতে কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক্সক্লুসিভ সমস্ত নেল আর্ট এবং এক্সটেনশানের একটা অফার চলছে, স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে একটা কিন্তু ভীষণ ক্রেজ চলছে নেল আর্ট এবং এক্সটেনশান। সবাই উদ্গ্রীব হয়ে আছেন যে কী ধরনের নেল এক্সটেনশান বা কী ধরনের আর্ট আমরা পাবো। অবশ্যই এক্সপার্টদের কাছে গিয়ে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। আচ্ছা ফোনটা রিসিভ করে নিয়েছি, নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা হ্যাঁ বলুন, কি সমস্যা? স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা আপনার বয়স কত? কত সরি? আচ্ছা 20। আমি কিন্তু একটু আগে কিন্তু এই প্রবলেমটা বলছিলাম, তুমি ভালো করে শোনো নি সুকন্যা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার যে আগের কলার ছিল ওনার কিন্তু এই একই সমস্যা ছিল, যে আমার আনইভেন টোন এবং ড্রাই স্কিন। তুমি কি শুনেছো? শুনতে পাওনি, ঠিক আছে সুকন্যা, আমি আবার রিপিট করছি, বলছি যে কী করলে তুমি ভালো উপকারটা পাবে, ওকে? আচ্ছা সুকন্যা, আমি বলছিলাম যে আমার যে আগে কলার যিনি ছিলেন তার কিন্তু একই প্রবলেম তোমার মতো, যে তোমার যেমন ড্রাই স্কিন, তাকে স্কিন ইন জেনারেল অনেকের হয়, ইনবর্ন একটা ড্রাই স্কিনের ব্যাপার থাকে, তাদের কথা আলাদা, বাট যাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য
বা এমন কিছু অ্যাভয়েড করা হয়, যেমন ফ্রুট জুস, ফ্রুটস, গ্রিন স্যালাড, বা হয়তো ঘুম ঠিক মতো হচ্ছে না, জল ঠিক মতো খাওয়া হচ্ছে না, প্রপারলি আমরা ময়েশ্চার দিচ্ছি না স্কিনকে, সেহেতু উইন্টার সিজন, বাট আমরা কোনো ক্রিম বা ময়েশ্চারাইজিং লোশন ভালো করে লাগাইনি, এই যে ব্যাপারগুলো আছে এগুলো যদি তুমি কিছু ইরেগুলার হয়ে থাকো তাহলে এগুলো কিন্তু তোমায় মেনটেন করতে হবে সুকন্যা, এক নম্বর। দু নম্বর, তুমি অ্যালোভেরা জেলের সঙ্গে নারকোল তেল মিশিয়ে প্রতিদিন রাত্রিবেলা লাগিয়ে ঘুমোবে, আর যখন তুমি বাইরে বেরোবে অ্যালোভেরা জেল তুমি কিউব তৈরি করো, অ্যালোভেরা জেলটাকে তুলে নিয়ে তুমি কিউব, মানে আইস কিউব থাকে না, যেমন আইস ট্রে থাকে আমাদের ফ্রিজে রাখা হয়, তার মধ্যে দিয়ে তুমি ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দাও, যখনই তুমি বাইরে থেকে ঘুরে আসবে বা তুমি যখন বেরোবে তার আগে খুব ভালো করে কিউবটাকে পুরো মুখে লাগিয়ে নেবে, নিয়ে এবার যখন অ্যাবজর্ব হয়ে গেল তখন তুমি সানস্ক্রিন লাগিয়ে 10 মিনিট পরে বেরোবে, এটা কন্টিনিউ করো, আর প্রতিদিন তুমি এই আইসক্রিমটা লাগাও, রাত্রিবেলা করে অ্যালোভেরা নারকোল তেল লাগাও, দেখবে তোমার আস্তে আস্তে কিন্তু এই আনইভেন টোনটা চলে যাবে, স্কিন ভীষণ সোরিং সাপল হবে, খুব ভালো লাগবে তোমার স্কিনটা, কেমন এটা করবে, জল বেশি করে খাবে, সকালবেলা কাঁচা হলুদ আর অঙ্কুরিত ছোলা, কাঁচা ছোলাটাকে ভিজিয়ে তারপর জলটা ফেলে চাপা দিয়ে রাখবে, দেখবে অঙ্কুর বেরোবে, কলাগুলো বেরোবে, ওই অঙ্কুরিত ছোলা এক মুঠো আর কাঁচা হলুদ এক কড়ের মতো তুমি প্রতিদিন খাও, তাতে তোমার স্কিন খুব ভালো থাকবে, তোমার হেয়ারও ভালো থাকবে, কেমন, এবং ফুল এনার্জেটিক হবে তুমি, আর সকালবেলা আমন্ড যদি খেতে পারো দুটো কি চারটে করে তাতেও কিন্তু উপকার পাবে, কারণ তোমার ড্রাই স্কিন সেই জন্যই বলা, কেমন, এগুলো মেনটেন করতে হয়। কিছু দেখো আমরা আয়ুর্বেদিক প্রথাটাকে ভীষণভাবে মেনে চলি, খুব পছন্দ করি, যেন আয়ুর্বেদ একটা এমন জিনিস যার কোনো সাইড এফেক্ট থাকে না, এবং আয়ুর্বেদ হচ্ছে এমন জিনিস যে রুট থেকে সমস্ত মেডিসিন তৈরি হচ্ছে, তো এই আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো যদি আমরা হাতের সামনে নিজেরা বেছে বুঝে খেতে পারি তো আমাদের অবশ্যই তার একটা কিন্তু বেনিফিট আমরা পাবো, তাই না? তো সুকন্যা তুমি এগুলো কিন্তু মেনটেন করো প্লিজ, জল খাবে, অঙ্কুরিত ছোলা যেটা বললাম তোমাকে আজকেই ভিজিয়ে রেখে দাও, তুমি এটা খাও, সঙ্গে কাঁচা হলুদ খাবে, আর তার সঙ্গে তোমাকে জল 8 থেকে 10 গ্লাস খাবে, ঘুম ঠিক মতো করবে, দরকার হয় একটু এক্সারসাইজ করো, প্রতিদিন একটু যদি এক্সারসাইজ করতে পারো দেখবে তুমি কত ফিট থাকবে, কত এনার্জেটিক হবে, তোমার কথা কিন্তু ঝিমিয়ে আছে, তুমি কিন্তু কোনো কারণে ভীষণ আপসেট, যাই হোক এটা কিন্তু মন থেকে মুছে দাও, আর যদি মনে হয় টলিগঞ্জ থেকে আমার গড়িয়া একদম কাছে, তুমি এসে আমার সঙ্গে কথা বলে তোমার যা সমস্যা যেমন তোমার জানতে ইচ্ছে করে একটা বাই অ্যাপয়েন্টমেন্টে চলে এসো, আমি নিশ্চয়ই তোমাকে বলবো, কেমন। আচ্ছা আমরা আবার ফিরে আসছি, ভ্যালেন্টাইন্স ডে একদম দাঁড়িয়ে আছে আমাদের দরজার গোড়ায়, সব টিনেজাররা ভীষণভাবে উৎফুল্ল যে কী করবো, কোথায় যাবো, কেমনভাবে সাজবো, সুন্দর সুন্দর হেয়ার কাটিং, হেয়ার কালার, ভীষণ অমরে কালার, ট্রেন্ডি কালার রয়েছে, সমস্ত বাইরেজ কালার, এই কালারগুলো করতে গেলে কিন্তু ইলেনায় আসতে হবে, আমরা হেয়ার দেখে করে দেবো, বিভিন্ন ধরনের হেয়ার কাট যে যেমন চাইছে, নানান ধরনের নেট থেকে সার্চ করে নিয়ে এসে কাটিং করতে চাইছে, আমার স্টাফেদের কাছে এসে বলছে, ওরা এত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে, মানে আমার কী বলবো, আমি পরিষ্কারই বলছি যা আমার প্রাইস আছে সেই প্রাইস ওদেরকে টিপস দিয়ে চলে যাচ্ছে, এতটাই মানে ওরা প্লিজড, তো আমার ভালো লাগে এগুলো দেখলে পরে। আর একটা কথা হচ্ছে নেল আর্ট এক্সটেনশনের সঙ্গে কিন্তু একটা এক্সক্লুসিভ মেহেন্দি রয়েছে, আমার ইলেনাতে কিন্তু স্পেশাল মেহেন্দি আর্টিস্ট এসে মেহেন্দি লাগিয়ে দেয়, তাই ভ্যালেন্টাইন্স ডের জন্য যারা মনে করছো যে এভাবে সাজবে যে আমি নেল এক্সটেনশন এবং আর্ট চাই আর সঙ্গে একটা সুন্দর একটা মেহেন্দিও চাই, তো তারা কিন্তু এসে যোগাযোগ করতে পারো, প্লিজ বাই অ্যাপয়েন্টমেন্ট করো, কারণ লাইন প্রচুর পড়ে যায়, প্রচুর ক্রেজ থাকে আমাদের, তো সেই জন্য এতটাই ভিড় থাকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা করতে পারি না, কেমন। তো আচ্ছা ফোন এসে গেছে, ফোন ধরছি, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে আছেন? দুর্গাপুর থেকে অনন্ত দাস বলছিলাম। হ্যাঁ বলুন, নমস্কার। বলছি দিদি আমার মুখে না মানে ব্রণ সমস্যা। কি হয়েছে? হ্যালো, হ্যাঁ অয়ন, কি হয়েছে? চুলকোনো হয়, চুলকুনির মতো হয়ে যায়, অয়ন বয়স কত? 25। আচ্ছা অয়ন তোমাকে বলছি তুমি কিন্তু একটা কাজ করতে পারো, ভালো দোকান থেকে তুমি ট্রি অয়েল কেনো, ট্রি অয়েল, অ্যারোমা অয়েল, কেমন, ঠান্ডা জল নেবে ফ্রিজ থেকে বের করে তার মধ্যে ট্রি অয়েল 1 ড্রপ ফেলে দিয়ে কটন ভিজিয়ে ওটা কম্প্রেস করবে, দেখবে তোমার এই লাল লাল ব্যাপারটা এবং যে পেকে যে বেরোচ্ছে শ্বাসটা একদম চলে যাবে, এটা কন্টিনিউ ভাই, এই মুহূর্তে বলতে পারছি না, আমি চেষ্টা করবো নিশ্চয়ই ইন ফিউচার তোমাদের কাছে চলে যাওয়ার,
তোমরা যদি পারো একবার কলকাতা এলে আমার সাথে যোগাযোগ করো, বহু দূর থেকে। কলকাতা আমি মনে হয় নেক্সট মান্থে মনে যেতে পারি, আমার একটু কাজে। আচ্ছা আচ্ছা, গেলে পরে তখন একবার না ফোন করো। একদম, তুমি ফোন করে চলে এসো, কেমন? আমি যতটা পারবো হেল্প করবো তোমাকে নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, কেউ আছে নাকি? কেটে গেছে, যাই হোক, লাইনটা কেটে গেল। আপনারা চেষ্টা করুন, টাইম প্রায় শেষ হয়ে এসেছে, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের মুখে। হ্যাঁ, আর একেবারেই শিশির মুখে, যার জন্য ফোনটা তো নিতেও পারছি না। আপনারা যাদের মনে হচ্ছে যে আপনারা ইলেনা একাডেমি যেটা রয়েছে, আমাদের স্পেশাল একাডেমি, আর 17 বছর বয়স হয়েছে, তো এখানে যারা বেসিক এবং অ্যাডভান্স কোর্স করতে চাইছেন তারা ভর্তি হয়ে যাবেন। মার্চ মাসের পর থেকে কিন্তু আমাদের নিউ সেশন শুরু হচ্ছে, সেখানে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের। এখনই কিন্তু আপনারা বুক করতে পারেন, আর মার্চ এপ্রিল মাস থেকে আপনারা ক্লাস করতে পারবেন। ইলেনা একাডেমি সবার জন্য, এখানে কোনো এজ বার নেই, কোনো এডুকেশান বার নেই, প্রত্যেকে এসে শিখতে পারে, হাতে কলমে ধরে শেখানো হয়, খুব ভালো ফ্যাকাল্টিরা যত্ন করে শেখায়। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেনাতে প্লেসমেন্ট রয়েছে। ইলেনা একাডেমিতে যেই মুহূর্তে আপনি পাস আউট হবেন, পরীক্ষা দেওয়া হবে, পরীক্ষার পর পাস আউট হবেন, সেই মুহূর্তে আপনি জব পেয়ে যাবেন। আর ইলেনা প্র্যাকটিসের সুবিধে রয়েছে, তাছাড়া বিভিন্ন অ্যাডভান্স কোর্স রয়েছে, যারা চাইছেন অ্যাডভান্স মেকআপ শিখতে চাইছেন, কেউ হয়তো কখনও হেয়ার কাটিং শিখতে চাইছেন, তারা কিন্তু সকলে এসে যোগাযোগ করতে পারেন ইলেনা একাডেমিতে। সবার জন্য খোলা রয়েছে ইলেনা একাডেমি। ইলেনা পার্লার যেমন রয়েছে খোলা, ঠিক তেমনি পাশাপাশি একাডেমিও সবার জন্য খোলা রয়েছে। আর একটা কথা বলি যে আপনারা কিন্তু পিছিয়ে যাবেন না, যারা ব্রাইড এবং গ্রুম, এখন সিজন চলছে, প্রচুর প্রেশারে আছি, প্রচুর কিন্তু আমরা প্রি ব্রাইড গ্রুমিংটা সমস্ত প্যাকেজ করে দিচ্ছি, সঙ্গে ব্রাইডাল মেকআপ যারা করছেন তারা ইমিডিয়েট এসে বুক করে যান, কারণ 3 মাস আগে থেকে আমার কিন্তু বুকিং চলে। ইভেন এমনও হয় 9 মাস আগে বুকিং করেছে আউটডোর করার জন্য, সেখানে হয়তো আমি কি পৌঁছতে পারিনি, এরকম হয়েছে। তো যারা মনে হচ্ছে আমার কাছে সাজতে চাইছেন, তারা কিন্তু এখন থেকে এসে বুক করে জায়গাটা নিজের জন্য রাখতে পারেন, যাতে জায়গাটা আমি কাউকে না দিয়ে দিই। তো এই রকম ব্যাপার চলে আমাদের ইলেনা। ব্রাইড যেমন সাজতে পারছে, ঠিক পাশাপাশি ইলেনা ফ্যামিলি স্যালনে কিন্তু গ্রুমরাও করতে পারছেন। গ্রুমদের জন্য প্রি প্যাকেজ রয়েছে, এবং ঠিক পার্টিকুলার ওই দিনটির জন্য নিজস্ব সাজটা যেটা রয়েছে সেই সাজটা আপনারা ওখানে পাবেন। তো ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পা যেমন ট্রিটমেন্ট হচ্ছে, অ্যালোপেশিয়া ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে স্কিনে সব ধরনের ট্রিটমেন্ট থেকে, এবং বডি কারেকশান থেকে শুরু করে, যারা মানে ফিট হয়তো প্রচণ্ড পরিমাণে হয়তো পায়ের সমস্যা রয়েছে তাদের সকলের জন্য কিন্তু রয়েছে ইলেনা। সবাই আসুন, এনজয় করি। নেক্সট উইকে আবার বুধবার আমি চলে আসছি আপনাদের সঙ্গে গল্প করতে। নমস্কার, খুব ভালো থাকবেন।